এজন সর্বশ্রেষ্ঠ ভারতীয় যিনি পঞ্চদশ শতিকাতে এই ভারত ভূখণ্ডর কল্পনা করে থ গৈছে। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে কৈছিল, মই ভারতীয় হিসাবে গৌরব করব শিকিছিল। কোনোবাই কৈছিল আপুনি বিজেপির কারণে ভারতের কথা কয়, মই কওঁ মই বিজেপির কারণে ভারতের কথা নকওঁ, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর কারণে মই ভারতের কথা কওঁ। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে কৈছিল যে দেবতা সকলেও নিজের ভিতর কাজিয়া করে যে ভার যদি মানুষ হয়ে জন্ম লব লাগে মোক ভারতত জন্ম লব লাগে। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে কৈছিল দেবর বাঞ্ছনী নরদেহ ইটি পায়ে আছে ভারতত, কৃষ্ণ সেবা করে নানা কার্য করে ফুরে নানা বিষয়ত, হেন নরতনু পায়া ভারতত নকরিয়া মাত রতি পরম দুর্ঘুর নরকত পড়ি দুজয় ঘুজয় ঘুর দুর্গতি। কৃষ্ণর বচন থইল এহি মানে শুনিলা সাধু সমস্ত জানিবা জীবন পরম দুর্লভ নরদেহা ভারতত। জীবন যেতিয়া নরদেহা ভারতত জন্ম লয় তাতকৈ দুর্লভ কাম একু হব নোৱাৰে। আগৰ জন্মবিলাকত আমি বহুত ভাল কাম করার বাবেহে দেবতায়ও আমাক হিংসা করে যে এই মানুষকেইজন ভারতত কেনেকে জন্ম লয়। এনে ভারত বর্ণনা। তারপর যদি কোনোবাই কয় যে অসম ভারত নহয়, ভারত অসম নহয়, আমার জাতীয়তাবাদ, মই কম মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব কোনোবাই ভাল করে পড়িবলৈ চেষ্টা করক কেনেকে তেওঁ অসমীয়া জাতি নির্মাণ করেছিল আর অসমীয়া জাতি নির্মাণের মাজেরে তেওঁ কেনেকে পবিত্র ভারত ভূমি সেবা করেছিল। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে কৈছিল এতেকে দুর্লভ মনুষ্য শরীর পায়ে যেটু ভারতত অবহেলা করে নভজে যদ্যাপি তজু পদ কমলত, মুকুটি ঋতু মেলান দুয়ার ভারতে নর শরীর হেন দেহা পায়া গৃহে করি রতি নকরি সেবা খরি, জ্ঞান ইন্দ্রি কম ইন্দ্রি মহাভূত সহিতে অতি সম্পূর্ণ হের নর দেহ ভারত ভূমিতে পায়া সুখে যেটু জন, ভারত দুর্লভ নরদেহা পায়ে কেশবকে নুসুমরে যেটু জ্ঞান শূন্য অজ্ঞান পরম মূর্খ নাহি তাত পড়ে, জ্ঞান বিজ্ঞানক সাধয় শরীর ভারত ভূমিত পায়া কৃষ্ণক চরণ সেবা করিবাকা যাহার যতন নায়া। এয়া হল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব। আর মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর কথাকে মহাপুরুষ মাধবদেবে কৈছিল ধন্য ধন্য নরতনু ভারত বর্ষ, অর্থাৎ এক শরণ ভাগবতী ধর্ম নব বৈষ্ণব ধর্ময় সেই অখণ্ড ভারতর কল্পনা করে, নব বৈষ্ণব ধর্ময় সেই কৃষ্ণর কথা কল্পনা করে, নব বৈষ্ণব ধর্ময় সেই ভারতর কথা কল্পনা করে যে ভারতর বেদ উপনিষদকে ধরি আধ্যাত্মিক শক্তিয়ে এক নতুন সত্তা দিছিল যোনে আমাক এক অন্যতম সভ্যতা সংস্কৃতি রূপে নির্মাণ করে থৈ গৈছে। আমার বাবে দুখৰ কথা, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবক যেতিয়া আমি অধ্যয়ন করো শঙ্করদেবর লিখনি সমূহ আমি সন্মুখত নানো। মই এদিন মোর নিজের অভিজ্ঞতা কও, এদিন বিপুরিয়াত আমার পদাধিকার ভবেন্দ্রনাথ ডেকা বাপ আছে, বাবুল বরা বাপ আছে, যেতিয়া আমি মই মহাপুরুষগীর সনাতনের যে এক নতুন ধর্ম যে নতুন ধরনের সনাতনক প্রতিষ্ঠা করেছিল সেই কথা কব যাওতে সন্ধ্যা টিভিত ডিবেট হয়েছিল, আর টিভিত ডিবেটত কৈছিল আরে শঙ্করদেব তো হিন্দু নাছিলে, মই ভয় খাই গলো এক মিনিটের বাবে, এই তো ডাঙর কথা কোত পাও। পিছত যেনে তেনে গুণমালাখন হাতত পড়িলে গুণমালাত শঙ্করদেবে কৈছিলে ধর্ম সনাতন, অর্থাৎ মোর ধর্ম সনাতন বলে গুণমালাত মহাপুরুষজনে নিজে লিখি থৈ গৈছিল। যেতিয়া এই কথাখিনি কলো তারপর আর এখন নগাঁওত মিটিং হয়েছিল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর উপর শ্রীমন্ত শঙ্করদেব সংঘরে এজন ভাল পণ্ডিত বিজ্ঞানী মূর লগতে আসলে তখেতে কলে যে আপনি শঙ্করদেবর লিখাবিলা কোরপা উলিয়াইছে, এইবিলাক তো না জানিছিল, এইবিলাক কত আছে। কেইদিনমান পিছত কলে শঙ্করদেবে ভারতের কথা কেনেকে কব, কত ভারত আছিল, আমি তো অসমিয়া স্বাধীন আছিল, ইয়ান দাবো সন্ধির পিছনে আমি ভারত হলো। তার মানে আপনাদের চাও কোরপরা ইতিহাস খনক
কি ধরনে দুর্বল করা হল। আজিও আমি বহুতে জানো যে ইয়ান নামু সন্ধির পিছনে বলে আমি ভারত হল, আগত বলে আমি অসমিয়া স্বাধীন আছিল। রাজনৈতিক হত্যা করবা, কারণ তেতিয়া সকলো স্বাধীন আছিল, করবা দ্রাবিড় রাজত্ব চলিছিল, করবা কানাডা রাজত্ব চলিছিল, করবা অসমিয়া, অসমিয়ার মাজতে 20 জন রাজা আছিল, কিন্তু তার মাজতো সাংস্কৃতিক ভাবে, ধার্মিক ভাবে আর সভ্যতার ভাবে আমি অখণ্ড ভারতত আছিল। ভারতর সেই সনাতন হিন্দু হিসাবে আমার স্বীকৃতি আছিল, আমার পরিচয় আছিল। আর মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে আমাকে এই কথাগুলো কই গৈছে। আজি ইয়াতে শঙ্করদেব আসনের কথা উল্লেখ আছে। কেইদিনমান আগতে আমি বিশ্বভারতীত এখন শঙ্করদেবর আসন প্রতিষ্ঠা করেছো, মই কেইদিনমান পিছতে যাম বিশ্বভারতীত শঙ্করদেবর আসনখনক আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করার বাবে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ত শঙ্করদেবর উপর তো অধ্যয়ন হবই লাগে, ভারতত শঙ্করদেবর উপর অধ্যয়ন হব লাগে, কারণ ভারত যিমান ভাল ভারতীয় জন্মিছে তাতোকৈ উত্তম আর সর্বশ্রেষ্ঠ ভারতীয় আছিল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব। আমি অসমে তাক লৈ গৌরব অনুভব করো। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে আমাক প্রাণ দিছিলে, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে আমাক পরিচয় দিছিলে, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে আমাক অসমীয়া হিসাবে নির্মাণ করেছিলেন, এজন গৌরবী ভারতীয় হিসাবে অসমীয়া জাতিটুক নির্মাণ করে থৈ গৈছিল। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর অধিবেশনত মই যেতিয়া আহো, মোক ইয়ান মতা বুলি মই নাহো, মই ভাবো যে এই মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবক স্মরণ করিবলৈ এই যে বৈকুণ্ঠ ধাম প্রতি বছরে নির্মাণ করে শ্রীমন্ত শঙ্করদেবে, ইয়াত অসমীয়া সকলে আহি নিজক ধন্য করে থৈ যাব পারে, নিজর পাপ ক্ষয় করে থৈ যাব পারে, গঙ্গা স্নান এই অধিবেশনে করে থৈ যাব পারে। এই অধিবেশন আমার বাবে এখন তীর্থভূমি। এই অধিবেশনত মূল কব গেলে মূল সমগ্র রাজনৈতিক জীবনটুয়ে, যিমান দিন মই রাজনৈতিক আছো, রাজনীতিত আছিল, প্রতি বছরে কেতিয়াবা ইয়াত আহি কেতিয়াবা দূরর পরাই অধিবেশনক প্রণাম জানাই, ভকত সকলক প্রণাম জানাই, মই নিজকে আধ্যাত্মিকভাবে পবিত্র অনুভব করো। মই অলপ আগতে বাবুল বরা বাপকো কই আছিল, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব আছিল উদারতার এক অদ্ভুত প্রতীক, এক নির্মল প্রতীক। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব এনেকুয়া এজন ব্যক্তি আছিল, এনেকুয়া এটা অনুষ্ঠান আছিল, এনেকুয়া এজন ভগবান আছিল যার কারণে মানুহ বাদ দিয়ক জন্তু তেওঁৰ কাৰণে সমান আছিল, প্রকৃতি তেওঁৰ কাৰণে সমান আছিল। আজিৰ বিশ্বত, আধুনিক বিশ্বত যিবিলাক আমি গ্লোবেলাইজেশ্যনৰ শব্দ ক, নেচাৰৰ প্রতি মৰমৰ কথা ক, আমাক অসমীয়া সকলক পঞ্চদশ শতিকাত আজিৰ পৰা 500 বছৰ আগত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে আমাক দি থৈ গৈছে। মই আজি পুনৰবাৰ আপোনালোকক কৃতজ্ঞতা জনাইছো। সদায় মোক কৈ থাকে আমাৰ বিশ্ববিদ্যালয়খন কি হব, মই চাই থাকো মাঝে মাঝে যে কি হব, ইমান বৈষ্ণৱ ভকতসকল আহিছে কি হব, শঙ্করদেবর যত নাম থাকে সেইটো কি হব আমি জানিব লাগে। ভারতের ভিতরতে বিশ্ববিদ্যালয়খনে নাম করিব ইয়া কোনেও ধরে রাখিব নোৱাৰে। আজি এই অনুষ্ঠানত মই সদায় ভাবি থাকো যে বিশ্ববিদ্যালয়ের কথা আলোচনা হৈ থাকে, কি করিব পৰা যায় কি করিব পৰা না যায়। মই আজি এই অনুষ্ঠানতে শ্রীমন্ত শঙ্করদেব সংঘক মই বিনম্রতার সৈতে মই নিবেদন করছো যে আপনার বিশ্ববিদ্যালয়খনক দা দরমাহা দিবর বাবে প্রতি বছরে অসম সরকারে 6 কোটি টাকার একটা গ্রান্ট দিব, যারপরে আপনাদের দরমহার কথা চিন্তা করব না, কারণ মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব সংঘক মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব সংঘয় যে কাম হাতত লৈছে সেয়া মহাপুরুষজনের আশীর্বাদ নহলে সম্ভব নহলহেতেন। এই বিশ্ববিদ্যালয়খন বিধানসভাত মই শিক্ষামন্ত্রী হিসাবে লৈ গৈছিল, এখন মই পাশ করাবর কারণে দায়িত্ব মূর ওপর আছিল, আর সিদিনাখনও মই জানো যে এই বিশ্ববিদ্যালয়খনে অসমৰ সকলো বিশ্ববিদ্যালয়ক এদিন সের পেলাব, কারণ ইয়াত ভক্তর বরণি আছে।
लोकप्रिय गोपीनाथ बरदलै जने के गुवाहाटी विश्वविद्यालय भक्त दानेरे प्रतिष्ठा करिसिल एखन विश्वविद्यालय आमार भक्त सकलर प्राण आसे यात स्वर्गीय अनुभूति आसे यात भाल पोआ आसे सकलोखेनि आसे जिखन विश्वविद्यालय सरकारे निर्माण करा नाय भक्त सकले एटका एटका दि जिखन विश्वविद्यालय निर्माण करिसे ए विश्वविद्यालय खनक शंकरदेवर जीवन प्रासंगिक भावे निरूपण करा हो ए विश्वविद्यालय खने भाल भारतीय निर्माण कर ए विश्वविद्यालय खने भाल सनातन हिंदू निर्माण कर उदार सनातन संकीर्णतार पर बहुत ऊपर उदार सनातन जी सनातने